হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড আফটারনুন। তো এখন আমি বর্তমানে জব ফেয়ারে আছি, মানে আমাদের বহরমপুর আইটিআই কলেজ জব ফেয়ার। তো সেই কলেজে এসেছিলাম সকালবেলায়। তো আমি এই কলেজে ভলেন্টিয়ার হিসেবে ছিলাম, তো সেই কারণে আমি সকাল থেকে কিছু ভিডিও বানাতে পেরেছিলাম না। তো আমি ভিডিওটা দুপুরবেলায় শুরু করেছি। তো অনেকেই চলে গেছে, কেউ ছিল, কেউ কেউ আবার ইন্টারভিউ দিতে গেছে। মানে আমাদের কলেজে টোটাল 25টা কোম্পানি এসেছিল, তো সেটা আপনারা দেখতে পাবেন লাস্টের দিকে। সম্পূর্ণ 25টা মানে কোম্পানির নাম লিস্ট দেওয়া আছে, কোন কোন ট্রেড, কোন কোন মানে কোন ডিপার্টমেন্ট সবই দেওয়া আছে। তো এদিকে বাঁদিকে দেখছেন সব ডেস্ক করা হয়েছে, মানে কলেজ ক্যাম্পাসিংয়ের জন্য ডেস্ক করা হয়েছে। এখানে বসে মানে এক কথাই নাম সই, ট্রেড, পাসিং ইয়ার এসব করা হয়েছে। আর এই যে সামনে দেখছেন আপনারা, সামনে মানে অডিটোরিয়াম হল। তো এই অডিটোরিয়াম হলে গণ্যমান্য ব্যক্তিরা সব আসবে। তো এখানে সব সাজানো হয়েছে, আপনারা দেখতে পাবেন ভিতরে আছে সব লোকজন। তো চলুন দেখুন ভিতরে অবস্থা, মানে কেমনভাবে সাজিয়েছে। আপনারা বাইরের দিকটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সাজানো হয়েছে। এবার ভিতরটা দেখুন। তো এটা দুটো গেট, তো দুটো গেটে একটা গেটে আমরা যাচ্ছি। একটাই হলে দুটো গেট করা হয়েছিল, একটা ইন একটা আউট। তো দেখতে পাচ্ছেন ভিতরে এখনো স্টুডেন্টরা কেউ আছে, কেউ আসবে, কেউ চলে গেছে, এরকম অবস্থায়। এই আমার একটা বন্ধু, তো আমি আর এই বন্ধুটা একসাথে ভিডিওটা করেছিলাম, তো সেটাই আপনারা দেখুন। এই যে সে গণ্যমান্য ব্যক্তিরা যিনারা এসেছিলেন সকালবেলায় এই অডিটোরিয়াম হলে, এনারাই সামনে যারা আছে এনারাই এসেছিলেন। টোটালে 5টা MPML ছিল টোটালে। তো এই যে জব ফেয়ার লেখা আছে অডিটোরিয়াম হলে, ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি মানে কোম্পানির যেখানে বসেছে, মানে ইন্টারভিউ সেন্টার। তো সেখানে যাব, তার আগে আপনারা দেখতে পাবেন আরেকটা অডিটোরিয়াম হলে এক্সামিনেশন করা হয়েছিল কিছু। তো সেই ভিডিও দেওয়া আছে, সেগুলোও দেখতে পাবেন। আর এই মুহূর্তে ভিডিওটা করছে আমার একটা বন্ধু, তো আমার হাত দিয়ে মোবাইলটা নিয়ে সে বন্ধুটা করছে। আমাকে সামনে দিয়ে দেখতে পাচ্ছেন, আমার বুকে ব্যাচ দেওয়া আছে, এটা আমি, এটা আমাদের কলেজ চত্বর, বহরমপুর আইটিআই কলেজ গভর্নমেন্ট। এগুলো সব যাচ্ছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখতে পাচ্ছেন, বাট অতটাও করা হয়নি যতটা। তো এখান থেকে আমি মোবাইলটা নিয়ে নিয়েছিলাম, সেই কারণে একটু অসুবিধা হয়েছে। সামনে কিছু স্যার ছিল, সেই কারণে আমার বন্ধুটা মোবাইলটা আমার হাতে দিয়ে দেয়। তো আমি মোবাইলটা নিয়ে আমি ভিডিও করতে শুরু করি। তারপরে তো স্যারদের ছবি আমরা নিই নি। তো আমরা যাচ্ছি সেই অডিটোরিয়াম হলের দিকে। তো অডিটোরিয়াম বাইরের দিকটা আমি ভিডিও করতে পারিনি, অডিটোরিয়াম হলে অখেয়ালে এড়িয়ে গেছি। তো ভিতরটা নিয়েছি, ঠিক আছে, ভিতরে এক্সামিনেশনের যত যা কিছু ছিল সবই নিয়েছি, সেগুলো দেখুন আপনারা।
থেকে আবার ওখানটা ওখান থেকে বেরিয়ে এসে তারপরে আপনাদের দেখাবো যে কোন কোন বিল্ডিংয়ে ইন্টারভিউ সেন্টারগুলো বসেছে, মানে কোম্পানিগুলো এসেছে, এসে বসানো হয়েছিল কোন কোন মানে বিল্ডিংয়ে। তো আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি এবং সেই বিল্ডিংয়ের রাস্তায়। তো এই সামনে সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। তো এই বিল্ডিংয়ে কিছু কোম্পানি ছিল, সামনে আরও একটা বিল্ডিং আছে, তো সেখানেও আরও কিছু কোম্পানি ছিল। তো এই বিল্ডিংটার নাম হচ্ছে আরআইডিএফ, ঠিক এই বিল্ডিংটা আরআইডিএফ বিল্ডিং। তো এই বিল্ডিংয়ে কিছু কোম্পানি ইন্টারভিউ ছিল আর আমার ডিউটিও ছিল এই বিল্ডিংয়ে, মানে ডিউটি বলতে আমি ভলেন্টিয়ার যেহেতু ছিলাম তো সেই কারণে ভলেন্টিয়ারের ডিউটি, তো সেই ডিউটি করছিলাম এই বিল্ডিংয়ে। তারপরে এটাই হচ্ছে কলেজ চত্বরের মাঠ, মানে কলেজ এরিয়ার। এই মাঠে অনেক রকম ক্রিকেট প্রতিযোগিতা, আমরা যেহেতু অনেক পুরনো স্টুডেন্ট ছিলাম এই কলেজের, 2015 পাস আউট, তো আমরা তখন ছিলাম, তখন এই মাঠে আমরা প্রচণ্ড এনজয় করেছি। এনজয় বলতে খেলাধুলা, অনেক রকম খেলাধুলাও করেছি এই মাঠে। তো এখান থেকে বেরিয়েছি, এই যে অডিটোরিয়াম আর একটা বলেছিলাম যে এখানে এক্সামিনেশন হয়েছিল, তো এইটাই সেই অডিটোরিয়াম। তো এখানে মন্ত্রী মহাশয়গণ সব এসে উপস্থিত ছিলেন, এইখানে তাদেরকে বসানো হয়েছিল। তো এখান থেকে বেরিয়ে ওই যে লাস্টের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন টাওয়ারের আগে, ওই বিল্ডিংটাই কিছু কোম্পানি ছিল। তো এটা হচ্ছে গার্লস হোস্টেল মানে কলেজের, আর এই সেই কোম্পানি যে যে কোম্পানি এসেছিলো এই সেই কোম্পানি, এই কোম্পানি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখতে পাচ্ছেন আমার পরিস্থিতি, যেহেতু আমি ভলেন্টিয়ার ছিলাম তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের কার্পেন্টার টেড। তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।